হ্যালো ভিউয়ার্স, আমি সফিউর রহমান, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা বাংলা শিক্ষা ওয়েবসাইটে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা যারা এইচএস পরীক্ষা দিয়েছে তাদের কিভাবে প্রমোশন করব, কিভাবে তাদেরকে ট্রান্সফার আউট করব। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে তাতে ক্লিক করুন, যাতে এই চ্যানেল আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন এবার এগোনো যাক। প্রথম ধাপে বাদ দিতে হবে সেসব স্টুডেন্টদের যা টেস্টে অ্যালাউ হয়নি বা কোনো কারণে ফর্ম ফিল আপ করেনি, তাদেরকে প্রথম স্টেজে বাদ দিতে হবে বা ডিটেন করতে হবে। পরের স্টেজে যদি ক্লাস টেন হয় সেক্ষেত্রে তাদেরকে যদি সেই স্কুলেই ভর্তি হয় তাহলে সেই স্কুলে তাদেরকে অ্যাডমিশন করাতে হবে, যদি সেই স্কুল থেকে অন্য স্কুলে যায় তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার আউট করাতে হবে, আর যদি ফেল করে তাহলে ডিটেন করাতে হবে। আর যদি এইচএস সেকশন হয়, এইচএস সেকশন হলে তারা প্রত্যেককেই হয় প্রমোটেড এন্ড ট্রান্সফার আউট হবে, নাহলে পরে ডিটেন হবে। এবার এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুধুমাত্র হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য প্রযোজ্য হবে। হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে আছে যারা সেই স্কুলেই ভর্তি হবে এবং ভর্তি হওয়ার পর তাদের রোল নম্বর পরিবর্তন হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আপনাদের স্কুলে ভর্তি করে নিন, তাদের রোল নম্বর অ্যাসাইন করে দিন। রোল নম্বর অ্যাসাইন করার পর সেই রোল নম্বরগুলো আপনি বাংলা শিক্ষা ওয়েবসাইটে যে যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে সেসব স্টুডেন্টের ক্ষেত্রে সেই সব রোল নম্বরগুলো দিয়ে দিন এবং তারপরে সমস্ত কিছু ফাইনালাইজ করুন। আর যদি এর মধ্যে ক্লাস টেনের কোনো স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক কোনো স্টুডেন্ট ট্রান্সফার সার্টিফিকেট চায়, সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল ট্রান্সফার সার্টিফিকেট দিন এবং সঙ্গে উপরে বাংলা শিক্ষা ওয়েবসাইটের যে আইডিটি আছে তার সেই আইডিটি লিখে দিন। এরপরে যখন সমস্ত ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আপনাদের স্কুলের ছাত্ররা সমস্ত ভর্তি হয়ে যাবে, তারপরে আপনারা সেগুলোকে আপডেট করে দিন এবং তারপরে সমস্ত কিছু ফাইনালাইজ করুন। কারণ এই জন্য বলছি যে এখন যে ডিফল্ট রোল নম্বর আছে সেই রোল নম্বর দিয়ে যে আপনি সেভ করে দিন, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন আপনি আবার এই রোল নম্বরগুলো চেঞ্জ করতে যাবেন তখন আপনারা খুবই অসুবিধায় পড়বেন, কারণ প্রত্যেকটি রোল নম্বর আলাদা আলাদা হবে, তখন আপনাকে চেঞ্জ করতে হবে আইডি দিয়ে দিয়ে। তাই চলুন এবার বাকি কাজগুলো কীভাবে করব আমরা দেখে নিই। তাহলে সবথেকে প্রথমে বাংলা শিক্ষা যে সিপি পোর্টাল আছে অর্থাৎ bangla-shiksha.gov.in আছে, সেই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। লগ ইন করবো হচ্ছে এইচওয়াই লগ ইন দিয়ে অথবা স্কুল লগ ইন অর্থাৎ ডাইস করতে যে লগ ইন আছে সেই লগ ইন দিয়ে। তারপরে আমাদের বাম দিকে যে মেনু আছে সেই মেনুর মধ্যে পাবো আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এই স্টুডেন্ট ম্যানেজমেন্টের যে মেনু আছে সেই মেনুর মধ্যে আমরা পাবো স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন। তাহলে আমরা এই স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন যে মেনু আছে সেই মেনুতে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে প্রমোশন ডিটেনশন যে পেজ আছে সেই পেজটি খুলে যাবে। আমরা অলরেডি ক্লাস 5 টু ক্লাস 9 পর্যন্ত প্রমোশন ডিটেনশন করে নিয়েছি, এবার বাকি আছে ক্লাস 10, 11 এবং 12। প্রত্যেকের ক্ষেত্রে পাশে দেখুন লেখা আছে পেন্ডিং অর্থাৎ এখনও এর ডেটাকে আমরা সাবমিট করিনি। তাহলে এবার আমাদেরকে এইসব ডেটাগুলো সাবমিট করার জন্য পাশে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। মাধ্যমিক কিংবা এইচএস যে কোনো ক্লাসের সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। এই পেজে এখানে দেখুন আপনাদের কতগুলো জিনিস দেখতে হবে, সেগুলো হচ্ছে অ্যালাউ টু টেস্ট বলে একটি বাটন থাকবে যেটি অলরেডি সিলেক্টেড থাকবে, আরেকটি থাকবে ডিটেন যেটি সিলেক্টেড অবস্থায় থাকবে না। এবার কোনো ছাত্র যদি ডিটেন হয় অর্থাৎ কি সে সেবার হচ্ছে ফর্ম ফিল আপ করেনি, তাহলে কী করবো আমাদের, এখান থেকে আমরা এই সিলেকশনটিকে এখানে নিয়ে যেতে হবে অথবা ডিটেনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কী করব, তখন ডিটেনের নিচে যে গোল বাটন আছে সেই গোল বাটনে আমরা ক্লিক করব। তাহলে ডিটেনের নিচে গোল বাটন আছে, গোল বাটনে ক্লিক করা হলো, দেখুন গোল বাটনে ক্লিক করলে অ্যালাউ টেস্টটা আবার ফাঁকা হয়ে যাবে এবং ডিটেনে চলে আসবে। সেই সঙ্গে আপনার পাশে এখানে দেখতে পাবেন ক্লাস 12 চলে আসছে, যেহেতু একটু ক্লাস 12-এর প্রমোশন ডিটেনশনটি আমি বের করেছি। তাহলে এখানে কী হলো, তাই ক্লাস 12-এ তাকে আমরা ডিটেন করছি। এবার যখন ক্লাস 12-এ তাকে ডিটেন করছি তাহলে কী হবে, সে সেই ক্লাসেই থেকে যাবে, সেক্ষেত্রে তার এখান থেকে আমরা সিলেকশন করব, তার সেকশন, তার সেকশন সিলেকশন করা হলো। তাকে অ্যাডমিশন করার পর তার রোল নম্বর কত হচ্ছে সে রোল নম্বরটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে আমরা সেটি করব। যদি সে অ্যালাউ হয়ে থাকে টেস্টে তাহলে আমরা কী করব, তাকে টেস্টে অ্যালাউ করে দেবো, সেক্ষেত্রে আবার এখানে অ্যালাউ ফর বোর্ড এক্সাম চলে আসবে।
এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করেনি তাদের ক্ষেত্রে এখানে ডিটেনটি বসবে। প্রথম ধাপে, আবার বলছি, প্রথম ধাপে অ্যালাউড টেস্ট শুধুমাত্র হবে যারা ফর্ম ফিল আপ করেছিল টেস্ট পরে, বাদবাকি যারা ফর্ম ফিল আপ করেনি তাদের ক্ষেত্রে ডিটেন্ড হবে এবং সেক্ষেত্রে তাদের সেকশন দিতে হবে এবং তাদের জন্য রোল নম্বর অ্যাসাইন করতে হবে। এইভাবে সমস্ত যখন হয়ে যাবে তখন আপনারা একদম নিচের দিকে চলে যাবেন, আপনার নিচের দিকে একটি বাটন পাবে সেভ অ্যাজ ড্রাফট, তাহলে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে এখানে যে সমস্ত ডেটা আছে অর্থাৎ যেগুলোকে আপনি ডিটেন করলেন বা যেগুলোকে আপনার প্রমোট করলেন সেই প্রমোশনগুলো এখানে চলে আসবে। তাহলে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে এই সমস্ত ডেটাকে সেভ করে দিন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাবেন একটি মেসেজ দেখাচ্ছে, স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশান সাকসেসফুলি সেভড, অর্থাৎ আপনি যে সমস্ত ডেটাগুলো সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করছেন সেগুলো সেভ হয়ে গেছে। আবার স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন যে পেজটি ছিল সেই পেজে ফিরে আসুন, এখানে দেখতে পাবেন যেটি আগে পেন্ডিং ছিল সেটি এখন হয়ে গেছে সেভ অ্যাজ ড্রাফট। সেভ অ্যাজ ড্রাফট হয়ে যাওয়ার পর আরও একটি বাটন এখানে পাবেন সাবমিট বাটনের পাশে, সেটি হচ্ছে ফাইনালাইজ। যদি আপনার সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে এবার সমস্ত ডেটাকে ফাইনালাইজ করার জন্য ফাইনালাইজ বাটনে ক্লিক করুন। ফাইনালাইজ বাটনে একবার ক্লিক করে দিলে কিন্তু আর আপনি কোনো প্রকারে পরিবর্তন করতে পারবেন না এখানে। তাহলে এবার ফাইনালাইজ বাটনে ক্লিক করে এই সমস্ত ডেটাকে আমি ফাইনালাইজ করছি। এবার ফাইনালাইজ বাটনে আমি ক্লিক করলাম, এরপরে একটি মেসেজ দেখাবে যে আপনি প্রসিড করতে চান কি না, তাহলে সেটাতে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর একটি মেসেজ দেখাবে ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ, অর্থাৎ আপনি যে ডেটাগুলো ফাইনালাইজ করতে চেয়েছিলেন সেগুলো ফাইনালাইজ হয়ে গেছে। এরপরে আপনার নিচের দিকে দেখতে পাবেন বোর্ড এক্সামিনেশন বলে আর একটি নতুন সেকশন আছে, সেই সেকশনে আপনার দুটো ক্লাস দেখতে পাবেন, একটি হচ্ছে ক্লাস 10 এবং ক্লাস 12। যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে সেক্ষেত্রে ক্লাস 12 থাকবে। এবার ক্লাস 10 এবং 12 এই দুটো ক্লাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকমভাবে হবে। যদি উচ্চ মাধ্যমিক স্কুল হয় তাহলে তিনটে অপশন পাবেন, একটি হচ্ছে প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন, অর্থাৎ সেই স্কুলে আবার ভর্তি হচ্ছে, প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট, পাস করেছে এবং তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ডিটেন্ড, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সে ফেল করেছে। যদি ফেল করে তাহলে সেই স্টুডেন্ট কিন্তু আবার বোর্ড এক্সামের জন্য তাকে পাঠানো হবে, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার স্কুলে ভর্তি নেওয়া হবে না। তাহলে এখানে সে সমস্ত ডেটাগুলো দেওয়ার জন্য আমরা সাবমিট বাটনে ক্লিক করছি, তাই সাবমিট বাটনে ক্লিক করা হলো। এরপরে যে পেজটি ওপেন হয় সেই পেজে আগের স্টেপে আমরা যেসব স্টুডেন্টদের ফাইনালাইজ করেছি সেই সব স্টুডেন্টের লিস্ট আমাদের এখানে থাকবে। এখানে আগেই বলেছি তিনটি অপশন থাকবে, সেই তিনটি অপশন থেকে আমাদেরকে বেছে নিতে হবে এবং সেই মতো আমাদের কাজ করতে হবে। মনে করুন কোনো একটি স্টুডেন্ট যদি প্রমোটেড এবং ট্রান্সফার আউট হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব এবং তারপরে তার প্রাপ্ত যে মার্কস আছে সেই মার্কসটি আমরা অপটেড মার্কসের ঘরে বসিয়ে দেব। এরপরে আমরা পরের স্টুডেন্টে চলে যাব। আর যদি সেই স্টুডেন্ট যদি আমাদের সেই স্কুলে অর্থাৎ যে স্কুলে সে পড়ছে সেই স্কুলে আবার ভর্তি হয় তাহলে আমরা প্রথম অপশনটিকে সিলেক্ট করব। প্রথম অপশনটি সিলেক্ট করার পরে আমরা তার অপটেন মার্কস অর্থাৎ সে কত মার্কস পেয়েছে সেই মার্কসটি আমরা এখানে বসাবো। বসানোর পর তারপরে সে যেহেতু নতুন অ্যাডমিশন নিয়েছে আমাদের স্কুলেই অর্থাৎ যে স্কুলে সে পড়তো সেই স্কুলে, তাহলে সেই স্কুলে তার একটি সেকশন থাকবে এবং সেই সেকশনে তার একটি রোল নম্বর থাকবে, অর্থাৎ সেই স্কুলে তার বর্তমান রোল নম্বর কত হচ্ছে সেই রোল নম্বরটা আমাদের বসাতে হবে। আর যদি ডিটেন হয় তাহলে আমরা এখানে ডিটেন সিলেক্ট করব। ডিটেন সিলেক্ট করলে এখানে চলে আসবে সেন্ট আপ ফর নেক্সট বোর্ড এক্সাম, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকারের নাম্বার বা কোনো প্রকারের সেকশন বা রোল নাম্বার দিতে হবে না। এইভাবে সমস্ত ডেটা দিয়ে দেওয়ার পর একদম নিচে আপনারা পাবেন সেভ অ্যাজ ড্রাফট। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে এই সমস্ত ডেটাগুলো সেভ হয়ে যাবে এবং তারপরে আপনারা আবার চলে যাবেন প্রমোশন এবং ডিটেনশনের পেজটিতে। সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন সাবমিট বাটনের পাশে একটি ফাইনালাইজ বাটন চলে এসছে। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে পরে আপনারা তখন যারা নতুন অ্যাডমিশন হবে তারা 2020 সেশনে সেই ক্লাসে প্রমোট হয়ে যাবে, যা যা আপনারা ট্রান্সফার আউট করেছেন তারা ট্রান্সফার আউট হয়ে যাবে এবং তাদের টিসি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন বা কোনো প্রকারের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।